জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয় গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কার্যালয়ের টেবিল, চেয়ার, টিভি সহ আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে। এ সময় 10-12টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ সরকার জানান, গভীর রাতে দুর্বৃত্তরা জেলা বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা 1 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।